Hello viewers, welcome to Jalalabad blog. Dear viewers, shagotom arekti video te aaj apnader dekhano chesta korbo Gopalganj Purosabha. Dekhte parchen eta Gopalganj Purosabha ke jeti probesh korli dekhte paben বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর পাশে অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। ভাস্কর্যের চার পাশ দিয়ে দেখুন, ভাস্কর্যের চার পাশ দিয়ে ফুল গাছ লাগিয়ে রাখা হয়েছে। আমি চেষ্টা করছি আপনাদের চারপাশ ঘুরে দেখা দাও। দেখুন ফুলের টব রাখা হয়েছে, কি চমৎকার। খুবই সুন্দর ও পরিপাটি করে সাজানো হয়েছে পৌরসভাটি। এবার চলুন ঘুরে আসি পৌরসভার ফুল বাগান। অনেক জায়গা নিয়ে পৌরসভার ফুল বাগানটি রয়েছে। দেখুন এখানে বেশিরভাগ ফুলই গোলাপ, লাল গোলাপ, বেশিরভাগ ফুলই লাল গোলাপ। চলুন আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর হ্যাঁ, এই গোপালগঞ্জ পৌরসভা স্থাপিত হয় 1972 সালে। গোপালগঞ্জ পৌরসভার আয়তন 13.82 বর্গ কিলোমিটার। গোপালগঞ্জ পৌরসভায় মোট 9টি ওয়ার্ড রয়েছে। পৌরসভায় জনসংখ্যা রয়েছে 1,14,950 জন। এই পৌরসভার বর্তমান মেয়রকে সেটাও জানিয়ে দেব আপনাদের। সেটা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি চেষ্টা করছি ফুলবাগান সহ পৌরসভার ভিতরে যা যা আছে দেখানোর। এটা আসলে আরও ফুল গাছ লাগানো হবে, সেই হিসাবে মাটির পরিচর্যা চলছে। দেখুন কিছু ফুল গাছ লাগানো হয়েছে ছোট, লেবু গাছ আছে ভিতরে, বেশি ফুলের গাছ, কয়েকটি লেবু গাছ রয়েছে। দেখুন গোপালগঞ্জ পৌরসভার ফুলের বাগান, লাল একটি গোলাপ। এই পুরোটা জায়গাতেই ফুল গাছ লাগানো হয়, ফুলে ফুলে ভরে যায় ফুল বাগানটি। অনেক সুন্দর করে সাজানো হয়েছে।
এই ফুল বাগানে আসলে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে। সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এই একটি গোলাপ ফুটে আছে, বাহ চমৎকার। চলুন আরো ঘুরে ঘুরে ফুলগুলো দেখানোর চেষ্টা করছি আপনাদের। বেশিরভাগই গোলাপ ফুল। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, দেখুন অনেক সুন্দর একটি গোলাপ। প্রিয় ভিউয়ার্স, আমার এই কষ্ট সার্থক হবে যখন আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওর লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। সিঁড়ি হয়ে থাকে, সুতরাং আমারও হবে। সেটার মার্জনার চোখে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। প্রিয় ভিউয়ার্স, আমি চেষ্টা করি আপনাদের সুন্দর সুন্দর দর্শনীয় স্থান দেখাতে, সুন্দর সুন্দর স্থান দেখাতে। তারই প্রেক্ষাপটে আজকে আমরা এসেছি গোপালগঞ্জ পৌরসভার। আসলে পৌরসভার পরিবেশটা অনেক সুন্দর, তাই আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি মাত্র। হ্যাঁ, এই পৌরসভার বর্তমান মেয়র হচ্ছে জনাব কাজী লিয়াকত আলী। প্রিয় ভিউয়ার্স, ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিন।